ঠান্ডা তো লাগবেই, নিজের মাথায় জল ঢেলেছো না, কি যে করি এখন। বাবা আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি একা লড়াই করতে পারছি না, প্লিজ আমার পাশে থাকো, প্লিজ, আমার খুব ভয় করছে, আমি একা লড়াই করতে পারছি না। লড়াই ওর জীবন, মনের মধ্যে এত কি নিয়ে ভয়। জেঠুমণি, আমার ভুল হয়নি, এত কিছু হয়ে যাবার পরও বলতে পারছো যে তোমার ভুল হয়নি? যেভাবে নাতবউ বাড়িতে ঢুকলো তারপরেও তুমি বলছো তোমার ভুল হয়নি? আমি জানি জেঠুমণি, আমি বুঝতে পারছি আপনি কতখানি কষ্ট পাচ্ছেন, আমারও ভীষণ কষ্ট হচ্ছে জেঠুমণি, বিলিভ মি, আমি আবারও আপনার কাছে ক্ষমা চাইছি। আর ক্ষমা চেয়ে নিয়ে একটাই কথা বলছি যে যে শ্রাবণ যদি সেই ধরনের মেয়ে হতো জেঠুমণি, ইয়েস, পার্টি কালচারে অ্যাকাস্টমড, তাহলে ও কিন্তু পার্টিতে যেতে আপত্তি করতো না, ও কিন্তু আপত্তি করেছিল, যেতে রাজি হয়নি। জেঠুমণি, আপনি ওকে জোর করেছিলেন পার্টিতে যাওয়ার জন্য? হ্যাঁ, আমি বারণ করেছিলাম জেঠুমণি, আপনার মনে পড়ছে নিশ্চয়ই যে আমি বলেছিলাম যে জেঠুমণি শ্রাবণ যদি যেতে না চায় তাহলে ছেড়ে দিন, থাক না, বলেছিলাম। আসলে আমার মন বলছিল যে ওই পার্টিতে এমন কিছু ঘটতে পারে যেটা শ্রাবণের জন্য ঠিক হবে না। হ্যাঁ জেঠুমণি, আসলে পার্টিটা তো দিয়েছিল অনুষ্কা, আর অনুষ্কাই শ্রাবণকে নিমন্ত্রণ করেছিল। তোমার কথায় যুক্তি আছে। সত্যিই নাতবউ বেলাগাম হয়ে গিয়েছিল নাকি বেলাগাম করা হয়েছিল, এই সত্যিটা বুঝতে হবে। কিন্তু বাসুদেব, আর একটা কথা, এই নাতবউকে কিন্তু আমার সংসার এবং চাঁদমণি ডিয়ারির লাগাম দুটোই খুব শক্ত হাতে ধরতে হবে, ঠিক আছে? নাতবউকে দিয়ে নাতিবাবুকে কিন্তু ঘরে ফেরাতেই হবে, এবং এটা কিন্তু পারতেই হবে বাসুদেব। ফেল করলে আমার প্ল্যান, আমার স্বপ্ন সব কিন্তু একেবারে মাঠে মারা যাবে, এটা কিন্তু পারতেই হবে বাসুদেব। জেঠুমণি, আমি আপনাকে কথা দিচ্ছি। হ্যাঁ জেঠুমণি, আমি কথা দিচ্ছি আপনাকে, আপনি নিশ্চিন্ত থাকুন। শ্রাবণ হলো সেই ইস্পাত যা দিয়ে এমন ধারালো তরবারি তৈরি হবে যা সব কিছু কাটার ক্ষমতা রাখে, বলছো? আজ একটু
দেখবেন মিলিয়ে নেবেন আমার কথা, ও সেই রকম একটা তরবার তৈরি হবে। জেঠুমণি অনেক রাত হয়েছে, আপনি আপনি এবার শুয়ে পড়ুন প্লিজ প্লিজ। হ্যাঁ শুধু এটুকু দেখো বাসুদেব, আমার সংসারটা যেন আবার উজাড় না হয়ে যায়, আমার নাতিবাবু যেন ঠকে না যায়। জেঠুমণি আপনি নিশ্চিন্ত থাকুন, শুয়ে পড়ুন প্লিজ, আমি আসি জেঠুমণি। আপনার সংসার আমি উজাড় হতে দেব না জেঠুমণি, আপনার ভাঙা সংসার একদিন এই শ্রাবণী জোড়া লাগাবে। মণি পারবো তো, আমার নাত বউ পারবে তো সংসারটাকে সামলাতে, নাতিবাবুকে ঘরে ফেরাতে পারবে তো নাত বউ, কি বলো না, বলো না মণি, বলো না পারবে তো? আমার ঘরে কি করছি মানে, স্নান করতে এসেছিলাম, নিজের ঘরে ঢুকতে তোমার পারমিশন লাগবে নাকি? অনুষ্কা ম্যাডাম আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন, আর উনি এই ড্রেসটা আপনাকে গিফট দিয়েছেন। আমাকে এই জামাটা কে পরালো? কিভাবে পরলে তাই তো, তা যখন দেখতেই পাচ্ছ এটা আমার শার্ট, তার মানে আমিই পরিয়েছি। মানে আপনি পরিয়েছেন মানে? আমার সব শেষ হয়ে গেল, সব শেষ। আপনি আমাকে
এ বাবা, আমি সবাইকে বলে দেব, আমি আমি সবাইকে বলে দেব। আপনার সাহস আর কি করে আপনি আমাকে টাচ করেছেন? কি হলো বলুন, বলুন কি হলো বলুন। আমি ভাঙিনি ম্যাডাম, তুমি ভেঙেছ। এটা কি, এটা কি? আর কাল রাতে তুমি যেটা করেছিলে সেটা কি ছিল? সবার সামনে কমপ্লিটলি ড্রাঙ্ক হয়ে আমার ইমেজে তো একেবারে 12টা বাজিয়ে দিয়েছো তুমি। একদম কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না। আমি ড্রিঙ্ক করেছি মানে আমি জীবনে কখনো ড্রিঙ্ক করিনি। মদ ছোঁয়া তো দূরের কথা, আমি মদ জিনিসটাকেই ঘেন্না করি। ও রিয়েলি? বারে গান গে বেড়াও আর কখনো মদ খাওনি বা ছুঁয়ে দেখোনি সেটা আমাকে বিশ্বাস করতে হবে? আপনার চিন্তাধারাটা কতটা ব্যাকডেটেড তাই না? আপনি ওই লাউঞ্জ বার চালান আর আমি সেই বারে গান গাই বলে আপনি ধরে নিলেন আমি মদ খাই। ওটাই আমার প্রফেশন। আপনার আর ওই লোকটার মধ্যে তফাৎটা কোথায় আমাকে বলুন। কোন লোকটা?